হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি চাটনি রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। চলো দেখে নি এই চাটনিটা করতে হলে আমাদের কি কি লাগছে। টমেটো রয়েছে, আমসত্ত্ব রয়েছে, খেজুর রয়েছে, শুকনো লঙ্কা সামান্য 5 ফোড়ন, গুড়, কাজু কিশমিশ। তাতে অতি সামান্য সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে, এটাকে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, 5 ফোড়ন দিলাম, কিছুক্ষণ পরে টমেটোটা দেবো। টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটো গুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকা দিলাম, ফিরে আসছি কিছুক্ষণের পর। খেজুর গুলো দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে দিলাম। আমসত্ত্ব গুলো কেটে নিচ্ছি। গুড় দিচ্ছি। গুড়গুলোকে একটু গলতে দিতে হবে, 2-3 মিনিট পরে ফিরে আসি। আমসত্ত্ব গুলো দিলাম, তৈরি হয়ে গেল আমার চাটনি। কাজু কিশমিশটা এর উপরে ছড়িয়ে দিলাম।